আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিয়ার, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিয়ার, আমি এখন যে জমিতে দাঁড়িয়ে ভিডিও করছি এটি হচ্ছে, অনেকে হয়তো চেনেন এবং অনেকে চেনেন না, ঘাসটি হচ্ছে COCN4 হাইব্রিড ঘাস। ঘাসটি আমরা খুব শীতে আমরা লাগিয়েছিলাম এই ঘাসটি দেখার জন্য, যে প্রচুর শীতে ঘাসটি রোপণ করলে কেমন হয়। তো আমরা দেখেছি প্রচুর শীতে রোপণ করলে এই ঘাসটি বেশিরভাগ চারাগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা কিন্তু এই চারাগুলো আর কাউকে দেই নাই। তবে এই ঘাসটি রোপণ যদি আপনি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণ করেন তাহলে কিন্তু আপনার চারাগুলো নষ্ট হবে না। তো বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা শীতে লাগিয়েছিলাম এই ঘাসটি, কিন্তু আমাদের অনেকগুলো চারা নষ্ট হয়ে গেছিলো। পরে আবার আমরা যেখানে যেখানে নষ্ট হয়ে গেছিলো কয়েকদিন আগে বসিয়ে দিয়েছি। তো আমি যেটা দেখাতে এসেছি যে COCN4 ঘাস প্রথম রোপণ করলে কেমন ঝোপা বের হয়। এই ঘাসটি হালকা গোলাপি বর্ণের হয়, কিন্তু আমাদের দেশে আবহাওয়ার কারণে আমি দেখেছি সম্পূর্ণ গরমকালে কিন্তু এটা গোলাপি বর্ণের হয়, আর এখন কিন্তু সবুজ বর্ণের। এই যে দেখুন, এই ঘাসের ঝোপাটা কিন্তু চারিদিকে থেকে বের হচ্ছে, প্রচুর ঝোপা বের হচ্ছে, দেখতে একদম স্মার্ট নেপিয়ারের মতো। তো ঘাসটি খুবই ভালো উচ্চ ফলনশীল। আমরা কাটিংগুলো শুইয়ে দিয়েছিলাম, এই যে শুইয়ে দেওয়ার কারণে দুইটা গিরা থেকে দুইটা ঝোপা হচ্ছে একটি কাটিংয়ের। এই যে এটা হচ্ছে মাথার কাটিংয়ের মাথার অংশ থেকে গাছ বের হয়েছে, আর এটা কিন্তু কাটিংয়ের গোড়ার সাইড থেকে এই যে ঝোপা বের হচ্ছে। তো যারা কাটিং রোপণ করেন, আমি কিন্তু বারবারই দেখিয়ে দিই যে কাটিংগুলো একদম মাটিতে শুইয়ে দিবেন, দিয়ে মাথাটা একটু হালকা বের করে রাখবেন, তাহলে একটা কাটিংয়ে আপনার দুটা ঝোপা হবে। তো ঘাসটি খুবই নরম, বিশেষ করে ছাগল খামারিদের জন্য খুবই ভালো মানের একটি ঘাস, প্রায় স্মার্ট নেপিয়ারের মতোই, কিন্তু স্মার্ট নেপিয়ারটা এর চেয়ে একটু বেশি ঝোপা হয় আর 5 থেকে 6 ফিট উচ্চতা হয়, এটা কিন্তু 14-15 ফিট পর্যন্ত উচ্চতা হয়। তো এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এই ঘাসের কাটিংগুলো নেই, আমরা এক মাস পর থেকে এই ঘাসের কাটিং ডেলিভারি দিব। তো আমি দেখিয়ে দিলাম শীতে রোপণ করার পর কেমন হয়েছে, তো মাশাল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন আমরা নিড়ানি দিচ্ছি, নিড়ানি দিয়ে সার প্রয়োগ করব। সার প্রয়োগ করলে খুব দ্রুত বড় হয়ে যাবে। এই যে আমি যদি আরেকটা দেখাই, এই যে দেখুন, এখানে দুটি ঝোপা হওয়ার কারণ কি? এখানে দুটি ঝোপা হওয়ার কারণ হচ্ছে একটি কাটিং থেকে দুটি ঝোপা হয়েছে, একটি গোড়ার অংশ একটি মাথার অংশ। তো আপনারা ঠিক এভাবেই চাষ করবেন, শুইয়ে দিয়ে হালকা মাথাটা বের করে রাখবেন, তাহলে কি হবে, আপনার একটি কাটিং থেকে দুটি ঝোপা হবে। আমাদের প্রত্যেকটি কাটিং কিন্তু প্রায় একই রকম। এই যে দেখুন, এই যে একটি কাটিং থেকে দুটি ঝোপা, একটি মাথা থেকে একটি গোড়া থেকে। তো বিয়ার্স, ভিডিও বেশি লম্বা করতে চাই না, যারা এই ঘাসের কাটিং নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই যদি এই পরিমাণ চারা বের হয় তাহলে একবার কেটে দিলে কীরকম বের হবে। এই যে দেখুন, দুইটা গিরা থেকে দুইটা ঝোপা। আমি কিন্তু প্রথম যখন চারাটা নিয়ে আসি তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর পরিমাণ ঝোপা হয়। এবং যারা আমাদের কাছে গরমকালে এই ঘাসের কাটিংগুলো নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখবেন আপনাদের ঘাসগুলো কেমন হয়েছে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবলে আমার ভিডিওটি শেষ করছি, আসসালামু আলাইকুম।